হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসীমউদ্দিন খন্দকার, জে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস এ টু জেড, হাউ টু সেট আপ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল ফর মনিটাইজেশন, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাবরি টেকনোলজি। এখান থেকে আপনার অ্যাডভান্স ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এ টু জেড, হাউ টু সেট আপ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল ফর মনিটাইজেশন এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনার এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনার এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমাদের ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের উপরে। দেখা গেছে আমাদের এখানে আমাদের ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি, পাশাপাশি আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেল আমাদের যে সেট আপ করার জন্য আমাদের কী কী বিষয় লাগবে এবং কীভাবে সেট আপ করতে হবে, সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে আমরা প্রথমেই জানি যে এখানে আমাদের ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি, সেই বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল হলো ফেসবুকের একটা টুল, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে আর্টিকেলের মাধ্যমে ইনকাম করতে পারি। তো বিষয়টা কীরকম, যদি আপনার কোনো একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের ভিতরে আপনার যে আর্টিকেলগুলো থাকবে, আপনি ইচ্ছা করলে সেই আর্টিকেলগুলো কি করতে পারেন, চাইলে আপনার ফেসবুক পেজের মধ্যে সেই আর্টিকেলগুলো আপনার ইচ্ছাগুলো শেয়ার করতে পারেন। এবং শেয়ার করার পরে দেখা গেছে কি, আপনি ওই আর্টিকেলগুলোর মধ্যে আপনি ইনকাম করার জন্য কি করবেন, আপনার দেখা গেছে আপনার ওই ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও থেকে আপনার যখন ইনস্ট্যান্ট আর্টিকেল অপশনে ঢোকার পরে আপনি আর্টিকেলের দেখা গেছে আপনার ওয়েবসাইট পাশাপাশি দেখা গেছে আপনার আর্টিকেলগুলো আপনি এখানে কি করবেন, ফেসবুকের কাছে আপনি মনিটাইজেশনের জন্য কি করবেন, ওদের কাছে আপনার সেট আপ করার পরে মনিটাইজেশনের জন্য ওদের কাছে এখন আপনি কি করবেন, এখান থেকে অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে ফেসবুক আপনার ওয়েবসাইট পাশাপাশি আপনার আর্টিকেলগুলো কি করবে, তারা চেক আপ করে দেখবে, রিভিউ রেখে দেখবে যে আপনার আর্টিকেলগুলো পাশাপাশি ওয়েবসাইট আপনার সমস্ত বিষয়গুলো ওকে আছে কিনা। থাকলে সেই ক্ষেত্রে আপনাকে যখন ফেসবুক আপনাকে কি করবে, এখান থেকে অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভ দিবে, তখন আপনার কি করতে পারবেন, আপনার ওই আর্টিকেল থেকে আপনি এখানে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো সেই আর্টিকেলের মধ্যে আপনার কিভাবে ইনকাম হবে, দেখা গেছে এখানে আপনার কি হবে, আপনার ওই আর্টিকেলগুলো যদি কোয়ালিফাইড আর্টিকেল থাকে, দেখা গেছে আর্টিকেলগুলো আপনার এখানে যদি কোয়ালিফাইড আর্টিকেল এবং দেখা গেছে আপনার কত মিনিমাম ধরুন 1000 ওয়ার্ডের এরকম কোয়ালিফাইড আর্টিকেল থাকলে, সেই আর্টিকেলের ভিতরে দেখা গেছে ফেসবুক কি করাবে, আপনার অ্যাড শো করাবে। যখন ভিডিওর মধ্যে যেরকম অ্যাড শো করায় সেরকম ধরুন যে কি, আপনার এখানে আর্টিকেলে আপনার যখন অ্যাপ্রুভাল দিলে সেই ক্ষেত্রে আর্টিকেলের ভিতরে ফেসবুক অ্যাড শো করাবে। এই অ্যাড শো করলে দেখা গেছে সেখান থেকে আপনার ইনকাম হবে এবং সেই ইনকামটা দেখা গেছে কি করতে পারবেন, আপনার এখান থেকে আপনার সেই পে আউট আপনার পেমেন্ট সেট আপ করার পরে আপনার দেখে যে ব্যাংকে আপনার পে আউট সেট আপ করবেন, ইচ্ছা করলে সেই ইনকামটা আপনি আপনার আপনার ব্যাংকে দেখা গেছে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো মূলত দেখা গেছে এইভাবে আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। এখন আমরা জানি যে আমাদের এই ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আমাদের ইনকাম করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে, কোন কোন বিষয়গুলো আমাদের এসেনশিয়াল। তো আমাদের এখানে প্রথমেই লাগবে কি, আমাদের একটা ওয়েবসাইট লাগবে, আমরা যেটা বলি ডোমেন, আমাদের সে একটা ডোমেন লাগবে। তো এখন দেখা গেছে আমাদের ওয়েবসাইটে অবশ্যই কি, আমাদের ওয়েবসাইটটা ভালো মানের ওয়েবসাইট হতে হবে দেখা গেছে কি, এবং সেই ওয়েবসাইটের ভিতরে যাতে কি থাকে, আমাদের 10K ভিউ মানে দেখা গেছে আপনার 10,000 ভিউয়ার আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তারপরে দেখা গেছে কি, আমাদের ওয়েবসাইটের ভিতরে মিনিমাম কি থাকতে হবে, আমাদের 10টা ভালো মানের আর্টিকেল থাকতে হবে এবং সেই আর্টিকেলগুলো যাতে আপনার কি 1000 ওয়ার্ডের হয়, ওইরকম আপনার 1000 ওয়ার্ডের মাধ্যমে আপনার কি করবেন, ভালো মানের আর্টিকেল আপনার 10টা আর্টিকেল আপনাদের ওয়েবসাইটে কি করবেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তো দেখা গেছে আপনার এখানে তাহলে কি বললাম, ওয়েবসাইটের পরে আপনার এখানে ওয়েবসাইটের ভিতরে 10K ভিউয়ার, 10,000 ভিউয়ার পরে আপনার কি এখানে আপনার 10টা কি বললাম এখানে যে আপনার এখানে ভালো কোয়ালিটিফাই আপনার 1000 ওয়ার্ডের কি আর্টিকেল থাকতে হবে। তো এই বিষয়গুলো থাকার পরে তারপরে দেখা গেছে আপনার যেই পেজ থেকে আপনার কাজটা করবেন অবশ্যই সেই পেজের আপনার কি থাকতে হবে, যাতে ফেসবুকের যে আপনার যে দেখা গেছে এখানে টার্মস কন্ডিশনগুলো আছে পেজের, সেই আপনার টার্মস কন্ডিশনগুলো যদি আপনার কি থাকে, পাশাপাশি দেখা গেছে আপনার পলিসি, পাশাপাশি দেখা গেছে আপনার যে গাইডলাইন্সের যে বিষয়গুলো আছে পেজের সেগুলো যদি ওকে থাকে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ইনকাম করার জন্য আপনি এখান থেকে ওদের কাছে কি করতে পারবেন, এখান থেকে আপনার ইনস্ট্যান্ট আর্টিকেলের সেট আপের যে অপশনগুলো আছে এগুলো দেখাই দিয়ে আপনার ওদের টোটাল বিষয়গুলো কমপ্লিট করলে সেই ক্ষেত্রে ফেসবুক যখন আপনার সমস্ত বিষয়গুলো আপনার ওয়েবসাইট আপনার আর্টিকেল তো দেখা গেছে আপনার আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো তারা রিভিউতে রাখার পরে যদি সবকিছু ওকে দেখে, তাহলে এখান থেকে ফেসবুক আপনার আর্টিকেলের ভিতরে কি করবে, অ্যাড শো করাবে, অ্যাড শো করলে সেখান থেকে আপনার ইনকামটা হবে। তবে এখান থেকে দেখা গেছে কি, আমরা যেমন ইনস্ট্যান্ট পাশাপাশি এখানে ব্র্যান্ডসগুলো মনিটাইজেশন করলে কি হয়, এখান থেকে দেখা গেছে আমাদের একটা টার্গেট ফিল আপ করতে হয় যে দেখা গেছে আপনার 1000 ফলোয়ার বা দেখা গেছে এখানে আপনার ওই যাবার ইনস্ট্যান্টের ক্ষেত্রে 10,000 ফলোয়ার এরকম ফলোয়ার আপনার থাকতে হয়। কিন্তু এখানে দেখা গেছে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এত লাইক ফলোয়ার থাকতে হবে, এখান থেকে আপনার পেজটা যদি ফ্রেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমি যেভাবে বললাম এইভাবে আপনার এখান থেকে এই সমস্ত বিষয়গুলো দেখা দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আমরা বিষয়গুলো জানলাম, এখন
কিভাবে দেখা গেছে এখান থেকে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেলের আমাদের বিষয়গুলো সেট আপ করতে হবে, পাশাপাশি এখান থেকে আমাদের যে পেআউটের বিষয়, পাশাপাশি আদার যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়গুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য আমাদের কোথায় ঢুকতে হবে? আমরা দেখা গেছে এখানে আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমাদের ঢুকতে হবে আমাদের কাজটা করার জন্য। তাহলে এখন আমরা কি করি, আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ঢুকি। তাহলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি। তো কিভাবে দেখা গেছে, আমরা চাইলে এখান থেকে আমরা তো লিখি business.facebook.com লিখে আমরা ক্রিয়েটর স্টুডিও লিখে এখান থেকে ঢুকতে পারি। তারপরে চাইলে আমরা গুগল থেকে সার্চ করে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আমরা চাইলে এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। তারপরে চাইলে আমরা কি করতে পারি, আমাদের পেজে ঢুকে আমরা সরাসরি আমাদের ক্রিয়েটর স্টুডিওতে আমরা ঢুকতে পারি। তাহলে আপনারা এই পেজেস অপশনে ক্লিক করলাম, করার পরে দেখা গেছে আমরা কোন পেজ থেকে কাজটা করবো, আমরা এখান থেকে সেই পেজটা ওপেন করবো। আমি পেজটা ওপেন করার পরে বা স্পেসটা এখান থেকে ওপেন হওয়ার পরে আমরা কীভাবে ঢুকতে পারি, আমরা চাইলে এই যে আমাদের এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আমাদের এই পাবলিশিং টুলস অপশন থেকে আমরা ইচ্ছা করলে ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে পারি। তারপরে চাইলে আমরা কীভাবে ঢুকতে পারি, আমরা চাইলে আমাদের এই যে মোর অপশনে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করলে আমরা যে ভিজিট ক্রিয়েটর স্টুডিও আমরা ইচ্ছা করলে এখান থেকে ঢুকতে পারি। তারপর আপনাদের পেজের বাম পাশে যদি ক্রিয়েটর স্টুডিও লেখা থাকে তাহলে ইচ্ছা করলে এখান থেকে ঢুকতে পারবেন। আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি, আমার একভাবে ঢুকলে হবে। তাহলে এখন আমাদের পাবলিশিং টুলস অপশনে আমাদের অপশনটা আসুক। আসার পর এখানে ধরেন যে কি আমাদের এই যে টুলস অপশন আছে, টুলস অপশনের মধ্যে আমাদের এই যে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। তাহলে আমরা যখন একভাবে ঢুকলে হবে, আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি সে বিষয়টা দেখলাম। এখন আপনার ক্রিয়েটর স্টুডিওতে ঢুকার পরে আমাদের এই কাজটা করার জন্য এখান থেকে দেখা গেছে আমরা কি করব, এখান থেকে কাজটা করার জন্য আমরা দেখা গেছে এখান থেকে এই যে আমাদের এখন মনিটাইজেশন অপশন আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি অপশনটা আসুক, এখানে এখানে অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ধরেন যে কি আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, ভিউ পেজ এলিজিবিলিটি, আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কাছে কি আমাদের পেজের নাম আমরা অপশনে চলে আসছে। কিন্তু এখানে দেখা গেছে আমাদের এই পেজের মধ্যে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেল অপশনটা কিন্তু আমাদের এখানে নাই। তাহলে এখানে আছে পেড অনলাইন ইভেন্টস আর ব্র্যান্ডস কলাম্স ম্যানেজার, আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেল আমাদের এই পেজ থেকে করার অপশন ওরা দেয় নাই, তাহলে আমাদের অন্য পেজ থেকে করতে হবে। এখন দেখা গেছে এই যে পেড অনলাইন ইভেন্ট আছে, তো এই যে পেড অনলাইন ইভেন্টসের উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যেখানে পেড অনলাইন ইভেন্টস এর বিষয়টা কি, কীভাবে ইভেন্ট তৈরি করতে হবে, পাশাপাশি কীভাবে আপনাদের মনিটাইজেশন করতে হবে, সেই তার উপরে অলরেডি এখানে দুইটা ভিডিও দেওয়া আছে। আপনারা দেখে পেড অনলাইন ইভেন্টস এর বিষয়টা এখান থেকে ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তো এখন দেখা গেছে আমাদের যেহেতু আজকের ভিডিওটা হয়েছে ইনস্ট্যান্ট আর্টিকেলের উপরে, তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে আমাদের এই পেজের মধ্যে ইনস্ট্যান্ট আর্টিকেল অপশন নাই। তাহলে আপনার যদি এখানে আপনার এই পেজে না দেখায় তাহলে আপনি অন্য পেজ থেকে করবেন, যেহেতু আমার এই পেজে শো করতেছে না তাহলে অন্য পেজ থেকে করি। পেজ চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা এই অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে আপনি অন্য যে পেজটা সিলেক্ট করবো সেটা আমি এখান থেকে দেখা দেব। আপনার একাধিক পেজ থাকলে সেই পেজগুলো এখানে শো করবে। তাহলে আমি আমার এই পেজ থেকে করবো এভরিডে বিউটি অ্যান্ড হেলথ টিপস, আমার এই পেজটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমার আগের যে পেজটা আছে সেটা আমি উঠাই দিই, আগের পেজটার নাম কি জে ক্যাপিটাল টেকনোলজি, আমি এখান থেকে সার্চ দিই। তো জে কে লেখার পরে এই যে চলে আসছে এখানে জে ক্যাপিটাল টেকনোলজি, এটা টিক মার্ক উঠাই দিলাম। আমি এখন এটা উঠানোর পরে আমি বিউটি এভরিডে বিউটি অ্যান্ড হেলথ টিপস এই পেজটা রাখলাম। তো এই পেজটাকে আমি কাজটা করব। তো এখন থেকে এই কাজটা করার জন্য এখানে ধরুন যে কি আমাদের এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল অপশনটা আমাদের এখানে আছে এখন, তো এখান থেকে আমাদের করার জন্য এই যে ধরুন এখানে কি লেখা আছে এই বিষয়গুলো আপনি একটু পড়বেন, এই যে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর আমরা যেটা বললাম এন্ড 10 প্রোডাকশন আর্টিকেল ফর রিভিউ, আপনার 10টা যে আপনার আর্টিকেল লাগবে সেই বিষয়টা, তার সেট আপ মনিটাইজেশন এই বিষয়গুলো করতে হবে। তো করার পরে আপনি ধরেন যে স্টেপ বাই স্টেপ আপনাদের বাকি কাজগুলো এখানে কমপ্লিট করতে হবে। তো এখন আমরা ধরুন চাইলে এই যে গেট স্টার্টে ক্লিক করে ইচ্ছে করলে এখান থেকে শুরু করতে পারি, অথবা ধরুন আমরা চাইলে কি করতে পারি, আমরা এই যে ভিউ পেজ এলিজিবিলিটি আমরা এই অপশনে ক্লিক করার পরে আমাদের ধরেন যে এই অপশনে ক্লিক করার পরে আমাদের দেখা গেছে আমাদের এখানে এই যে অপশনটা চলে আসছে এখানে সেট আপ, তো ইনস্ট্যান্ট আর্টিকেল আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আচ্ছা বলে আমরা এই যে গেট স্টার্টে বলছি এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি। তো এখন ধরুন যে আপনার কাজটা করার এখান থেকে একটু বিষয়টা পড়বেন যে এখান থেকে কি বলছে, যে এখান থেকে ইউর পেজ ইজ বিং রিভিউড টু মেক শিওর ইট মনিটাইজেশন গাইডলাইন্স ফর দ্য টুলস ইউ হ্যাভ সেট আপ। তো মনিটাইজেশনের গাইডলাইন্সগুলো আপনার বিষয়গুলো ধরেন যে যদি গাইডলাইন্সের ভিতরে পড়ে আপনার পেজটা আপনার ওয়েবসাইট সমস্ত বিষয়গুলো, তো সেক্ষেত্রে ওরা আপনার বিষয়গুলো ধরেন যে কি আপনার যখন পাঠাবেন তারা রিভিউ তো রেখে দেখবে, দেখার পরে হলে তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তো সেই বিষয়গুলো বলছে। আর এখানে আপনি এখানে দেখা গেছে ইনস্ট্যান্ট আর্টিকেলের যে বিষয়গুলো আপনার সেট আপ করার পরে এখানে মনিটাইজেশন পলিসির ভিতরে বিষয়গুলো থাকে সেগুলো বিষয়গুলো আপনার তারা রিভিউতে রাখবে, রাখার পরে ধরেন যে আপনাকে তারা ইমেলের মাধ্যমে জানাবে এই যে বিষয় বলছে আপনার এখানে কি করবে অন দিস পিস ইনফরমেশন। এখানে দেখা গেছে আপনার নেক্সট স্টেপ পয়েন্ট রিভিউ ইজ কমপ্লিট, আপনার রিভিউ কমপ্লিট হওয়ার পরে আপনার নেক্সট স্টেপে যাইতে পারবেন। তো সেই বিষয়টা বলছে এবং আপনাকে ধরেন আপনার এখানে সেট আপ করে আপনার সমস্ত বিষয় করার পরে তারা আপনাকে ইমেলের মাধ্যমে আপনাকে জানাবে এই বিষয়টা যে বলছে, এখানে লেখা আছে বাই ইমেল দিয়ে জানাবে। তো এই বিষয়গুলো আপনার একটু পড়ে নেবেন, পড়ার পরে আপনারা কাজটা করবেন। তাহলে এখন আমরা ধরেন যে কি এখান থেকে পড়ার পরে এখানে কি করবো, আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল আমাদের এই অপশনে ক্লিক করবো। তাহলে আমরা সেট আপ এই অপশনে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তাহলে এই অপশনটা আমাদের এখানে চলে আসলো, এই অপশনটা ইচ্ছা করলে ধরুন আমরা ইচ্ছা করলে আরেকবার বানতে পারি। কিভাবে, আমরা যদি এখান থেকে লিখি গুগলে যায় ধরুন আমরা লিখি ফেসবুক
ইনস্ট্যান্ট আর্টিকেল, আমরা তো এখানে লিখে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, লেখার পর আমরা এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল আমরা এখানে ক্লিক করলাম। করার পর এই যে লেখা আছে ইনস্ট্যান্ট আর্টিকেল, আমরা এই যে সাইন আপ অপশন আছে, আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দেখাচ্ছি ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা এই অপশন আসতে পারি। এই ধরুন আমাদের কিন্তু এই অপশনে চলে আসছে। তাহলে আমরা যেই পেজটা দেখাইছি আমাদের কিন্তু সেম পেজটাই কিন্তু ধরেন দেখি এই যে সেম পেজটা কিন্তু আমাদের এই যেখানে চলে আসছে, এখানে যে অপশনটা আছে এখানে এই অপশনটা চলে আসছে। তাহলে আমরা দেখাচ্ছি এইভাবে গুগল থেকে আমরা কি করতে পারি, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল লেখার পর সাইন আপে ক্লিক করার পরে আমরা সেম একই জায়গায় আসতে পারি। তো এইভাবে ধরুন আমরা এখান থেকে দুইভাবে ঢুকতে পারি। আচ্ছা যাই হোক, আমরা প্রথম যেখানে ঢুকছি এখানে এখানে থাকি, তো এক জায়গা থেকে ঢুকলে হবে। ঢোকার পরে এই যে কমপ্লিট সেট আপ টাস্ক, এখন আমাদের কাজটা সেট আপ করতে হলে এখানে ধরুন যে এই যে বিষয়গুলো একটু পড়ে নেবেন, আপনারা কাজটা করার আগে যে প্রত্যেকটা বিষয় পড়বেন তাইলে জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তাহলে এখানে কি বলছে, ইউ মে নিড ইউর ট্যাক্স ইনফো, তাহলে আপনার কি ট্যাক্স ইনফো প্রয়োজন, পাশাপাশি রাউটিং অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার রাউটিং এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিউরিং সেট আপ। তাহলে আপনার সেট আপ করার সময় আপনার কি আপনার রাউটিং নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ট্যাক্সের ইনফরমেশন, এই বিষয়গুলো লাগবে। হোয়েন অল ট্যাক্স আর কমপ্লিট ইউ আর এবল টু সাবমিট ইউর পেজ ফর ফাইনাল রিভিউ, আপনার সমস্ত ট্যাক্স কমপ্লিট হওয়ার পরে আপনি যখন সাবমিট করবেন তখন ফেসবুক আপনার ফাইনাল রিভিউতে আপনার বিষয়গুলো রাখবে, এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা এখন তাহলে আপনার এখানে প্রথমে কি দেওয়া আছে, এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তাহলে আপনার এখানে কী করতে হবে, আপনার এই পেজের যে বিষয়গুলো আছে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বিষয়গুলো আপনার কী করতে হবে এখানে করতে হবে। তাহলে এখানে ধরুন যে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই বিষয়টা আমার এখানে কি কমপ্লিট করা আছে, তাহলে এই বিষয়টা আমি ধরুন এখানে আগে করে রাখছিলাম, এখানে কমপ্লিট। যদি আপনাদের এখানে এটা করা কমপ্লিট লেখা না থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে আপনাকে কী করবে, আপনার টার্মস কন্ডিশনগুলো পড়ার অপশনগুলো আসবে, আসার পরে আপনার একবার আপনার নিচে চলে আসবেন, নিচে চলে এসে এখানে ক্লিক করবেন, আপনারা এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করলে আপনার এখানে কি এই যে কমপ্লিট এরকম লেখাটা আসবে। যেহেতু এই বিষয়টা আমি আগে করে রাখছি এই কারণে এখানে কী করা আছে আমার কমপ্লিট। যদি আপনাদের করা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে আপনারা বলছে কি আপনারা একবার আপনার টার্মস কন্ডিশনের বিষয়গুলো দেখবেন, দেখার পর লাস্টে এগ্রি অ্যান্ড টার্মস কন্ডিশনে ক্লিক করলে আপনাদের এখানে কি কমপ্লিট লেখাটা আসবে। বাস আসার পরে এটা আমাদের প্রথম কাজ, প্রথম কাজের পরে আমাদের এখানে কি পরবর্তীতে এখানে আমাদের এই যে এখানে বলছে অ্যাড 10 প্রোডাকশন আর্টিকেলস ফর রিভিউ, আপনার দেখাচ্ছে কী বলছে এখানে আপনার যে 10টা আর্টিকেল আপনার যে সেটা করতে হবে সেটা এই বিষয়টা। কিন্তু এখানে তার আগে ধরেন যে কি আমরা এই বিষয়টা করবো সেটা মনিটাইজেশন, আমাদের এখানে এই মনিটাইজেশনের বিষয়টা করার পরে তারপর আমরা এই অপশনটা আসবো। তাহলে আমরা কী করবো এখন, আমরা এই অপশনটা কাজ করবো 1/2, 1/2 এর পরে আমরা তারপর আসবো 1/4, আমাদের 2 অপশনের কাজ শেষ করার পরে আমরা এই অপশনের কাজ আসবো। তাহলে আমরা এই সেট আপ মনিটাইজেশন এই বিষয়টা এখন ক্লিয়ার করি। তাহলে এটা ক্লিয়ার করার জন্য আমরা কী করবো এখন, আমরা এই বিগেনে ক্লিক করবো, আমরা বিগেনে ক্লিক করলাম, করার পর আমাদের কাছে এরকম অপশন আসলো। তাহলে এখানে ধরুন যে এই যে এখানে লেখা আছে এগ্রি টু মনিটাইজেশন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে রিভিউ টার্মস, এখানে এই যে রিভিউ টার্মস যে লেখাটা আছে সেম লেখাটা কিন্তু আপনাদের এই যে এখানে থাকবে রিভিউ টার্মস। তাহলে এখানে ধরুন এই রিভিউ টার্মসের লেখাটা আমার ছিল কিন্তু আমি রিভিউ টার্মসে ক্লিক করে আগে এই কাজটা করে ফেলছি এই পেজ থেকে, এই কারণে এখানে কমপ্লিট লেখা আসছে। কিন্তু আপনারা কি করবেন, আপনাদের এখানে যখন এই যে রিভিউ টার্মসের লেখাটা থাকবে তখন আপনারা কি এই যে এরকম রিভিউ টার্মস এখানে ক্লিক করবেন, যেমন আমি মনিটাইজেশনের জন্য ক্লিক করতেছি এই রিভিউ টার্মসে ক্লিক করলাম, করার পরে এইভাবে ধরুন যে আপনারা বিষয়গুলো নিজের দিকে দেখবেন যে বিষয়গুলো আপনারা পড়বেন, যেখানে কী বলছে জেনারেল টার্মস কি ইমপ্লিমেন্টেশন, তারপরে যে পেমেন্টের বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা এখান থেকে ধরেন যে প্রাইভেসি বিষয়গুলো কি, এই বিষয়গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো কি অনেক বিষয় দেওয়া আছে। পড়ার পরে লাস্টে এই যে লেখা আছে এগ্রি টু টার্মস, আমি যে বিষয়টা বললাম এই যে এগ্রি টার্মস এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনাদের কি এখানে ধরুন যে এটা ক্লিক করার পরে তারপর এখানে আপনাদের কি আসবে এই যে বিষয়টা এখান থেকে রিভিউ টার্মস, তো এই বিষয়টা এখান থেকে কী লেখা আসবে আপনাদের যদি কমপ্লিট হয়ে যায়, এই যে এরকমভাবে যেমন কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের কমপ্লিট লেখাটা আসবে। তো এখান থেকে ধরেন আপনারা এই যেভাবে বললাম সেমভাবে এখানেও ক্লিক করবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা আসি সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট, এখন আমরা কি পেমেন্টের অপশনটা আমরা সেট আপ করবো। তাহলে করার জন্য কি এখান থেকে আমরা এই যে লেখা আছে সেট আপ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো। তাহলে সেট আপ অ্যাকাউন্ট আমরা ক্লিক করি, বা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা যেই পেজ থেকে কাজটা করবো সেই পেজটা এখানে চলে আসছে। এখন আমরা কি করবো আবার এখান থেকে আমরা এখন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলাম, বাস নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে কি আমাদের এখানে পেমেন্ট সেট আপ করার অপশন চলে আসছে। তাহলে এখান থেকে আপনারা কি এখন আপনাদের পেমেন্ট সেট আপ অপশনগুলো করবেন। তাহলে ক্রিয়েট নিউ পেমেন্ট অ্যাকাউন্ট, তাহলে আপনাদের নতুন করে পেমেন্ট অ্যাকাউন্ট আপনাদের এখানে তৈরি করতে হবে। যদি আপনাদের আগে কোনো পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে এক্সিস্টিং পেমেন্ট অ্যাকাউন্টটা লেখা আসবে, যেহেতু আমার করা নাই তাই এখানে নতুন করে করতে হবে। তাহলে এখন করার জন্য কি আমরা এখানে নেক্সটে ক্লিক করবো, তারপর এখানে দেখা গেছে আপনারা এন্টার বিজনেস ইনফো থেকে আপনাদের এখানে 4 স্টেপ পর্যন্ত ফিল আপ করতে হবে। তাই আমরা প্রথমে কান্ট্রি দেখাই দিই, তো আমরা কোন কান্ট্রি থেকে করবো, আমরা করবো বাংলাদেশ থেকে, আমরা কান্ট্রি বাংলাদেশ দেখা দিলাম। আমাদের বিজনেস টাইপ কি, আপনাদের কোন টাইপের বিজনেস সেটা দেখা দেবেন, যেখান থেকে বিভিন্ন টাইপের পার্টনারশিপ না জয়েন্ট ভেঞ্চার, মানে আপনাদের কোন ধরনের বিজনেসটা সেটা দেখাবেন, আমরা দেখাবো কি ইন্ডিভিজুয়াল।
তো ইন্ডিভিজুয়াল দেখানোর পরে এখন আমাদের কান্ট্রি বিজনেস টাইপের পরে এখন আমাদের পরবর্তী বিষয়গুলো ফিল আপ করতে হবে। তাহলে এখন আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বিজনেস অ্যাড্রেস, সিটি, এই যে এই বিষয়গুলো, প্রোভাইন্স, তারপর পোস্টাল কোড, ফোন নাম্বার, তারপর আপনাকে এখানে গভর্নমেন্ট ইস্যু ট্যাক্স আইডি, এই বিষয়গুলো দিতে হবে। তাহলে এই বিষয়গুলো ধরুন যে আমরা এখন ফিল আপ করে ফেলি খুব দ্রুত। তাহলে এখান থেকে ফিল আপ করার জন্য এখান থেকে আমরা ক্লিক করি, আমার নামে ক্লিক করার পরে আমার অলরেডি বিষয়গুলো সেট করা আছে, নামগুলো এখানে ধরুন আমার যে নেম, আমার এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আমার অ্যাড্রেস, তো এই যে বিষয়গুলো, সিটি, প্রোভাইন্স, আমরা প্রোভাইন্স দেখা দিলাম, ঢাকা ডিভিশন, আমার পোস্টাল কোড সহকারে, তারপর আমার এখান থেকে আমার ফোন নাম্বার সহকারে সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমি শুধু কী দিব, আমার ট্যাক্স আইডিটা দিব। তাহলে এখান থেকে ধরুন আমি ট্যাক্স আইডি দিলেই আমাদের এই বিষয়টা এখান থেকে নেক্সট বিষয়টা আমার ইনেবল হবে। আমি আমার ট্যাক্স আইডিটা আমি এখানে নোটপ্যাডে লেখা রাখছি, এখানে থেকে আমি কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করার পর আমার ট্যাক্স আইডিটা আমি এখানে পেস্ট করে দিলাম। বাস ট্যাক্স আইডি দেওয়ার পরে আপনার এই বিষয়গুলো দেখবেন যে ওকে আছে কিনা, আপনার প্রথম থেকে একটা চেক করে দেখে নেবেন আপনাদের এখানে নাম, ঠিকানা, সিটি, তারপরে দেখা গেছে ফোন নাম্বার, এই বিষয়গুলো, ট্যাক্স আইডি, এই বিষয়গুলো ঠিক আছে কিনা। থাকার পরে আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। বাস নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের পরবর্তী অপশন কি, ডেট অফ বার্থ, হোম অ্যাড্রেস, সিটি, প্রোভাইন্স, পোস্টাল কোড, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো দিতে হবে। তাহলে এখন আমি কী দেবো, এখানে ডেট অফ বার্থ দিব আমার, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার এখানে হোম অ্যাড্রেস, তাহলে আমি আমার হোম অ্যাড্রেস, তারপর এখান থেকে আপনার প্রোভাইন্স, আপনার কোন ডিভিশন, পোস্টাল কোড, দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তাহলে এই যে বিষয়গুলো এখান থেকে দিবেন, দেওয়ার পর একটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা, তো ঠিক থাকার পর আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। বাস নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী আমাদের কোন অপশন আসছে, এখানে আমাদের এখানে সেট আপ পেআউট অ্যাকাউন্ট 3 of 3 আমাদের এখানে লাস্টের অপশন চলে আসছে। এখন আমাদের কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের ব্যাংকের যে ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ করবো। তাহলে এখন ব্যাংকের ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য এখানে কি করবো, আমরা এখান থেকে আমরা কান্ট্রি দেওয়া আছে, আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর আমাদের ব্যাংকের সুইফট গ্রুপ অ্যাকাউন্ট নাম্বার, এই বিষয়গুলো দিতে হবে। তো এই বিষয়গুলো ধরুন আপনার আমার অলরেডি নোটপ্যাডে লেখা আছে, এখান থেকে আমি কপি করি না, এই বিষয়গুলো দেখাই দিব। তাহলে আমার অ্যাকাউন্ট, আমার এখানে কি করলাম, আমার অ্যাকাউন্ট নেমটা আমি এখানে থেকে কপি করি। তাহলে এখানে কি আমার অ্যাকাউন্ট হোল্ডার নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তারপরে কি সুইফট নাম্বার, এখানে দেখা যাচ্ছে কি আপনার ব্যাংকের, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের যে সুইফট কোড আছে সেটা আপনারা দেখাই দিবেন। সুইফট নাম্বারের পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আমরা কি দিব, আমার ব্যাংকের আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিব। বাস অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর, এই বিষয়গুলো দেওয়ার পর আপনার একটু ভালো করে চেক করে দেখবেন যে বিষয়গুলো ওকে আছে কিনা, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর আপনাদের সুইফট কোড নাম্বার, তারপর অ্যাকাউন্ট নাম্বার। দেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের এই বিষয়গুলো করার পরে আমরা এখন লিঙ্ক ব্যাঙ্ক ক্লিক করার পর আমাদের কী হবে, আমাদের ব্যাংকের সাথে কী হবে, আমাদের এখানে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করলাম। বাস লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করার পরে ইউ আর অল সেট, আমাদের লেখা আছে কনগ্রাচুলেশন। তাহলে আমাদের এখানে পেমেন্টের যে বিষয়টা, আমাদের যে পে আউটের যে বিষয়টা কি করলাম, ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমাদের যে ইনকামটা হবে, আমাদের সেই ইনকামটা আমাদের কি করার জন্য, আমাদের ব্যাংকে ট্রান্সফার করার জন্য আমরা কি করলাম, আমাদের এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এখানে আমাদের পেমেন্টের বিষয়টা আমরা এখানে সেট করে নিলাম। তো সেট করার পরে এখানে আপনার ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে আপনার আবার অপশন থেকে আমরা এখান থেকে আবার কি করবো, এই যে ডানে ক্লিক করলাম, তাহলে আমাদের কি এখানে আমাদের এই অপশনটা শেষ হয়ে গেল, তাহলে কমপ্লিট। তাহলে আমাদের সেট আপ মনিটাইজেশনের জন্য আমাদের এখানে যে রিভিউ টার্মস, পাশাপাশি সেট আপ আমাদের পে আউট অ্যাকাউন্ট, আমরা এই অপশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এটা আপনাদের কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা কোথায় চলে যাবো, এখন আমরা চলে যাবো আমাদের যে আর্টিকেল, আমরা যার মাধ্যমে ইনকাম করবো, আমাদের সেই ওয়েবসাইট, পাশাপাশি আমাদের আর্টিকেলের বিষয়গুলো এখন আমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো সেটা করার জন্য আমরা কী করবো, এখানে আমাদের এই বিগিন অপশনে ক্লিক করবো। করার পর এখানে আমাদের কয়টা অপশন দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কটা, চারটা অপশন দেওয়া আছে। তাহলে এই চারটা অপশন আমাদের কী কী বলছে, আমরা বিষয়গুলো একটু প্রথম ক্লিয়ার করি। তাহলে এখানে আমাদের প্রথমে কী হচ্ছে, ক্লেম ডোমেন। তাহলে এখান থেকে আমাদের ডোমেনটা কী করতে হবে, ক্লেম করতে হবে, তার ডোমেনটা ভেরিফাই করতে হবে। তাহলে আমরা যেই ডোমেনের মাধ্যমে কী করবো, এখান থেকে আমরা যে ফেসবুক পেজের সাথে আমাদের ডোমেনটা দেখাই দিয়ে আমরা আর্টিকেলের বিষয়গুলো এখান থেকে শেয়ার করে যে ইনকামটা করবো, আমাদের সেই ডোমেনটা এখান থেকে ক্লেম করতে হবে, মানে ভেরিফাই করতে হবে। তো সেটা করার জন্য এখানে কী করবো, আমরা এই যে ক্লেম, আমরা এই ক্লেম অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ধরুন যে আমাদের কী চলে আসছে, এখানে বলছে রেজিস্টার আপ টু 10 ডোমেন উইথ ফেসবুক টু ইউজ টেস্টিং অর পাবলিশিং ইনস্ট্যান্ট আর্টিকেল। তো নিশ্চয় করলে আপনার ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য, আপনার টেস্টিং অথবা পাবলিশিংয়ের জন্য আপনারা কী করতে পারেন, এখানে আপনারা রেজিস্টার করতে পারেন আপনার 10 অ্যাপ, আপনার 10টার উপরে ডোমেন ইচ্ছা করলে আপনার এখানে ই করতে পারেন আপনার ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য। সেই বিষয়টা বলছে
তারপর এখানে ধরেন যে এই যে বিষয়গুলো পড়বেন, পড়ার পর আপনার এই যে কোডটুকু আছে এই কোডটুকু পরে দেখা যাচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইনস ইউজার, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা যদি ওয়ার্ডপ্রেসের আমরা ইউজার হয়ে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনারা কি করবেন এখান থেকে এই যে কোডটুকু দেওয়া আছে এই এই কোডটুকু আপনাদের ইনস্ট্যান্ট আর্টিকেল প্লাগইনস দেখা যাচ্ছে কি করতে হবে, এই ইনস্ট্যান্ট আর্টিকেল যে আপনার প্লাগইনসটা আছে সেটা আপনার ওয়ার্ডপ্রেসে যায় সেই প্লাগইনসটা আপনারা অ্যাড করার পরে তারপরে কি করতে হবে আপনার এখানে এই যে কোডটা দেওয়া আছে এই কোডটা কিসের, আমাদের পেজের আইডি, এই পেজের আইডির এই কোডটুকু দিয়ে কি করতে হবে সেখানে আমাদের বিষয়গুলো দেখাতে হবে। তো এই বিষয়গুলো কীভাবে করতে হবে সেটা আমরা করি, তার সেটা করার জন্য এখন আমাদের কোথায় চলে যাব, আমরা এখন চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের আমরা ব্যাকএন্ডে চলে যাব। তাহলে এখন এটা সেটা করার জন্য আমরা যাই এখন আমার ওয়েবসাইটের আমি কি করবো ব্যাকএন্ডে যাওয়ার জন্য কি করবো আমি ডাব্লিউপি ডোমেইন অ্যাডমিন আমরা অপশন লিখব, ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন লেখার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করব। বাস এখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকলাম। তো ব্যাকএন্ডে ঢোকার পরে এখন আমাদের কি বলছে আমাদের এখানে আমাদের কী কী বিষয় বলছে এখান থেকে এই কোডটুকু আর আমাদের এখানে এই পেজের আইডিটা দেওয়ার জন্য, তাহলে আমরা প্রথমে এই কোড এই কোডটুকু দেওয়ার জন্য আমাদের কী করতে হবে এই কোডটুকু আমরা কোথায় দেবো, আমাদের এই যে ধরনের এখানে কিন্তু আমাদের এই কোডটুকু দেওয়ার অপশন কিন্তু ওরা অবশ্যই বলে দিচ্ছে, এই যে এখানে পড়বেন কানেক্ট ইউর মেটা ট্যাগ ইউর দ্য হেড ট্যাগ, আমরা কোথায় দিতে দেবো আমাদের হেড ট্যাগের মধ্যে, তাহলে হেড ট্যাগটা আমরা দিব যে সেটা কোথায় দেবো এখানে আমাদের সেই জন্য কী করতে হবে এখান থেকে আমাদের আমরা চাইলে এই যে অ্যাপিয়ারেন্স লেখা আছে আমাদের এখানে আসার পর ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড আসার পরে এই যে অ্যাপিয়ারেন্স অপশন থেকে আমাদের এই যে লেখা আছে এখানে থিম এডিটর, আমরা এই যে থিম এডিটর অপশনে ঢুকার পরে আমরা থিম এডিটর অপশনে ঢুকার পরে আমরা চাইলে কী করতে পারি আমাদের এখানে এই যে ধর নিচ দিকে আমরা আসলে আমরা যদি এখানে লেখা দেখি থিম হেডার, এই যে এখানে থিম হেডার অপশন লেখা আছে আমরা থিম হেডার অপশনে ক্লিক করে কি করতে পারি আমরা চাইলে আমাদের এই যে কোডটুকু আমাদের এই যে কোডটুকু আছে এই কোডটুকু আমরা এখান থেকে ধরেন দেখি এই যে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই কোডটুকু এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে ইচ্ছা করলে ইউজ করতে পারি আমাদের এই যে হেড ট্যাগের মধ্যে আমাদের হেড ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারি, এখান থেকে আমরা ইউজ করার পরে এখানে পেস্ট করার পরে আমরা আপডেট ফেলে দিলে এখান থেকে করতে পারি, অথবা চাইলে আপনারা কী করতে পারেন আপনারা কোনো একটা প্লাগইনস এখানে অ্যাড করতে পারেন, সেই প্লাগইনসের নাম কি আপনার ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার, আর সেটা করার জন্য কি আপনারা কীভাবে করবেন আপনারা ঢুকে যাবেন প্লাগইনসে, প্লাগইনসে ক্লিক করবেন, তো প্লাগইনসে ক্লিক করার পরে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনাদের প্লাগইনসটা আপনারা সার্চ দিবেন এখানে, এই যে এখানে সার্চ দিবেন কি ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার এটা লিখবেন, লেখার পর এখানে সার্চ দিলে আপনাদের কাছে কি এই যে লেখা আসবে এখানে ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার, আমরা কি এই যে লেখা আসছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার, তো এই যে এটা যেটা লেখা আছে এখানে ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার ডাব্লিউপি বিগিনার এই অপশনটা আসার পরে এখান থেকে আপনারা কী করবেন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করবেন, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে অ্যাক্টিভ করা আছে এই কারণে এরকম অপশন লেখা আসছে, তো যদি আপনাদের কাছে ধরেন যে এখানে ইনস্টল করা না থাকে তাহলে এই যে এরকম ইনস্টল লেখা আসবে, তো ইনস্টল লেখা আসে ইনস্টল করবেন পরে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরেই দেখা গেছে আপনার কি আপনার ওই আপনার যেটা এখানে ইনস্টল করেন অ্যাক্টিভ করলেন তখন আপনার এই যে ইনস্টল প্লাগইনসে ক্লিক করলে আপনার এখানে বিষয়টা দেখতে পারবেন, এই যে আপনার যেটা আমরা এখানে করছি এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার তাহলে এই যে আমাদের এখানে দেওয়া আছে এখানে আমরা করছি বলে দেওয়া আছে, এখন এটা এখানে দেখানোর পরে যখন আপনার এখানে দেখাবে তখন আপনার কী করবেন আপনার চলে আপনি সেটিং অপশনে, এই সেটিং অপশন আসে এখান থেকে এই যে লেখা আছে তখন ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার যেহেতু এখানে আমাদের আছে আছে বলে কিন্তু আমরা এখান থেকে যখন সেটিংয়ে গেলাম যাওয়ার পরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুডারে ক্লিক করবেন, করার পরে দেখা গেছে কি এখানে আপনাদের এই যে লেখা আছে এখানে স্ক্রিন প্রিন্ট হেডার আপনার এখানে দেবেন, তাহলে এখানে ধরুন যে এই যে বিষয়গুলো কোডগুলো দেওয়া আছে কি এগুলো ধরুন আমরা যে ফেসবুক পিক্সেল যে আমি দেখাছিলাম যে ফেসবুক পিক্সেলের জন্য যে কাজ করছি পিক্সেলের কোড দিয়ে তো ফেসবুক পিক্সেলের কোডগুলো আছে এখানে, তাহলে আগে কাজ করার সময় এখানে করছিলাম সেটা এখানে দেওয়া আছে, ধরুন আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কী করবো আমরা যেই কোডটা কপি করলাম আমরা এই যে কোডটা কপি করলাম আমার এই কোডটা এখন আমরা পেস্ট করে দেবো এখানে, তাহলে পেস্ট করে দিলাম, তো পেস্ট করার পরে এখন আমরা কী করবো এখান থেকে হেডারে পেস্ট করার পরে আমরা এখন নিচ দিকে আসি, আসার পরে কী করবো আমরা এই যে সেভ আমরা সেভে ক্লিক করবো, বা সেভে ক্লিক করার পরে এখানে ধরুন যে কি আমাদের এটা সেভ হয়ে গেল, তাহলে এই যে লেখা আসছে সেটিং সেভ আমাদের সেটিংটা সেভ হয়ে গেল, বাস হওয়ার পরে আমাদের এখানকার কাজটা কমপ্লিট, তো করার পরে এখানে কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে কোনটা আমাদের বলছে এই যে ওয়ার্টিক প্লাগ ইনস্ট্যান্ট আর্টিকেল প্লাগইনসে ওয়ার্ডপ্রেসের জন্য এখানে এই অপশনতে কী করতে হবে আমাদের এই যে পেজের যে আইডিটা আছে এই পেজের আইডিটা আমাদের দিতে হবে কোন জায়গায়, আর সেটা দেওয়ার জন্য আমরা কী করবো আরেকটা প্লাগইনস আমাদের কী করতে হবে এখানে আমাদের ইনস্টল করতে হবে, সেটা কী করতে হবে অ্যাড করতে হবে, তো সেটা কীভাবে আর সেটা করার জন্য এখন আমরা আগের মতো করে প্লাগইনসে চলে গেলাম, যার পর আমরা কি অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা লিখবো ইনস্ট্যান্ট আর্টিকেল আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল লিখলাম, ইনস্ট্যান্ট আর্টিকেল লেখার পরে এখানে আপনারা সার্চ দিলে
ইনস্ট্যান্ট আর্টিকেল লেখা সার্চ দেওয়ার পরে এই যে ধরুন আমাদের এই যে প্রথম যেটা চলে আসছে ইনস্ট্যান্ট আর্টিকেল ফর ডাব্লিউপি, আপনারা ধরুন এটা লেখা সার্চ দিলে হয়তো, কিন্তু আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল লেখা সার্চ দিলে আমাদের এই যে প্রথম যেটা চলে আসছে ইনস্ট্যান্ট আর্টিকেল ফর ডাব্লিউপি, এখানে এই যে ফেসবুক লেখা আছে এখানে আপনার এই অপশনটা আসবে। তো এই অপশনটা আসার পর আপনার এখান থেকে যে ইনস্টল নাও ইনস্টল করবেন, আমাদের এটা ইনস্টল করা নাই, তাহলে আমরা এটা ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করব। বাস আমাদের কি হলো, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এখন আমরা কি বলছি কি করতে হবে, আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে এখন আমরা যে অ্যাক্টিভে ক্লিক করে আমাদের কি করলাম, আমাদের এই প্লাগইনসটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করলাম। তো অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের প্লাগইনসটা কিন্তু আমাদের এই যে প্লাগইনস অপশনের এখানে চলে আসবে। তাহলে এখান থেকে ধরুন আমরা যেটা করলাম এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল ফর ডাব্লিউপি আমরা যেটা করলাম এখানে চলে আসছে। আসার পরে ধরুন যে কি এখন আমাদের কি করতে হবে, আমাদের এই কাজটা করার জন্য এই যে ধরুন আমাদের এখানে এটা আমরা এখানে ইনস্টল আর অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে অপশনটা চলে আসছে ইনস্ট্যান্ট আর্টিকেল। এখন আমরা এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল আমরা কি করব, আমরা এই অপশন এখানে ক্লিক করব। তাহলে এই অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে কি এই যে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সেটিং আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, কী কাজ করতে হবে, এখান থেকে আমাদের এই যে ফেসবুক পেজ আইডি আমাদের এই আইডিটা দিতে হবে। এখানে কোন আইডিটা, এই যে আমাদের এখানে ফেসবুক পেজের যে আইডিটা আছে এই যে পেজের আইডি, এই আইডিটা আমরা এখান থেকে কী করব, এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করব। করার পরে আইডিটা আমরা এখান থেকে কপি করি আমরা এই যে আমাদের ফেসবুক পেজ আইডি আমরা আইডিটা এখানে পেস্ট করে দেব। এটা আমাদের প্রথম কাজ। তো এটা করার পরে এখন আমাদের এখানে ফেসবুক অ্যাপ আমাদের কিছু অ্যাপসের বিষয় আছে, সেই বিষয়গুলো ধরুন আমাদের করতে হবে এখানে। তো এই কাজগুলো ধরুন যে এই যে আমাদের ফেসবুক অ্যাপসের যে এই যে তিনটে অপশন আছে, এটা আমরা কোন সময় করব, এটা আমরা তখনই করব। আমরা এটা কী করব, আমরা যখন আমাদের ওয়েবসাইটটা আমরা ভেরিফাই করব, আমরা যদি কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের যে ই দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের টার্গেট দেওয়া আছে, যেমন আমরা কী বলছি যে আপনার 10K ভিউয়ার লাগবে, মানে 10,000 ভিউয়ার লাগবে, ঠিক আছে। যদি আপনার 10,000 ভিউয়ার আপনার ওয়েবসাইটের ভিতরে থাকে, পাশাপাশি আপনার ওয়েবসাইটটা যদি একটু ভালো মানে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কী হবে, আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটটা ক্লেম করলে আপনার ওয়েবসাইটটা এখান থেকে ইজিলি ক্লেম হয়ে যাবে। আপনার ওয়েবসাইটটা আপনি যখন ক্লেম করবেন, ক্লেম করার পরেই আপনি কী করবেন, আপনি এখান থেকে এই যে আপনার অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট, অ্যাপ টোকেন, এই বিষয়গুলো দিয়ে আপনার এই বিষয়গুলো আপনার পরে কাজ করতে হবে। আগে আপনার ডোমেনটা এখানে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে আপনি এই কাজগুলো করবেন। তাহলে এখন আমরা কী করি, আমরা এখান থেকে যে পেজ আইডি দিলাম এটা আমরা এখান থেকে সেভ করি। আমরা এখান থেকে কি করব, এখন আমরা এটা সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করলাম, বাস এটা আমাদের সেভ হয়ে গেল। এখন সেভ হওয়ার পর আমরা বলছি কি এখান থেকে আমাদের এই ডোমেনটা ভেরিফাই করার পরে আমরা এই বাকি কাজগুলো করব। তাহলে এখন আমরা কি করি, আমাদের ডোমেনটা আমরা ভেরিফাই করি। তাহলে এখন থেকে ডোমেনটা ভেরিফাই করার জন্য আমরা বলছি কি 10K ভিউয়ার আমাদের কি লাগবে, এখানে 10K ভিউয়ার লাগবে। তাহলে সেইটা ধরেন যে আমার ওয়েবসাইটে দেওয়া নাই, তাহলে আমার এখান থেকে ধরেন ক্লেম না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু আমার টার্গেট ফিল আপ করা নাই। যদি আপনাদের ওয়েবসাইটে সেটা থাকে, তাহলে আপনাদের কি করার সাথে সাথে ক্লেম হয়ে যাবে। তাহলে আমরা দেখি বিষয়টা হয় কিনা। তাহলে এখন সেটা করার জন্য এখন আমরা কি করবো, এখান থেকে এই যে ক্লেম ইউআরএল আমরা কি করবো, এই অপশনে ক্লিক করলাম। করার পর এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তাহলে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। বাস এখান থেকে আমার লিঙ্কটা কপি করলাম। এখানে জাস্ট ধরুন আমার একটা ডোমেন আমি XYZ দিয়ে নিয়েছি আপনাদের কাজটা দেখানোর জন্য। এখান থেকে অবশ্যই আপনাদের এখানে প্রফেশনাল যে ডোমেন আছে .com দিয়ে বা .net দিয়ে ওই ধরনের ডোমেনগুলো দিবেন। তাহলে এখান থেকে জাস্ট কাজটা করার জন্য আমি কি একটা ডোমেন নিলাম। তাহলে ডোমেনটা আমি এখানে দিলাম আমার ওয়েবসাইটের, এখানে কি করলাম লিঙ্কটা দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে আমরা ক্লেমে ক্লিক করব। তাহলে ক্লেমে ক্লিক করলে আপনার ক্লেম হবে কখন, যখন বসে 10K ভিউয়ার থাকবে, 10,000 ভিউয়ার থাকবে এবং আপনার ওয়েবসাইটটার মোটামুটি বয়স থাকবে, তখনই কাজটা হবে। তাহলে এখন থেকে আমাদের না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপর আমরা দেখি কি বলে, আমরা ক্লেমে ক্লিক করলাম। এই ধরুন ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বলছে যে প্রোভাইডেড ইউআরএল ইজ নট বিং অ্যাকসেপ্টেড বিকজ দ্য সাইট ইজ মিনিমাম কি রিডারশিপ ভয়েস ভায়োলেট দ্য ইনস্ট্যান্ট আর্টিকেল পলিসি। তাহলে এখানে দেখা গেছে ইনস্ট্যান্ট আর্টিকেলের যে পলিসিগুলো আছে সেই বিষয়গুলো আমরা কি করছে, ভায়োলেট করছে। কেন, এটা আমরা যেভাবে বিষয়গুলো বললাম যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে আপনারা এখানে এটা ডোমেনটা ক্লেম করার, সেই ক্রাইটেরিয়ার ভিতরে আমাদের বিষয়গুলো নাই, যেটা আমরা বললাম যে 10K ভিউয়ার, পাশাপাশি দেখা গেছে এখানে যে বয়সটা থাকতে হবে আপনাদের ওয়েবসাইটে, পাশাপাশি দেখা গেছে ওই যে ইগুলো আর্টিকেলগুলো থাকতে হবে, সেই বিষয়গুলো কোনোটা এখানে নাই, এই কারণে বিষয়টা এরকম চলে আসছে এখানে। আচ্ছা যাই হোক, আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে আমরা বলছি কি আপনার ক্লেমে ক্লিক করার পরে এখানে আপনাদের থাকলে বিষয়টা এখানে ভেরিফাই আপনাদের এখানে ক্লেম হয়ে যাবে। তারপর দেখা গেছে এই যে একটা অপশন দেওয়া আছে দিস ইজ এ ডেভেলপমেন্ট ইউআরএল, আমরা ইচ্ছা করলে এই অপশন দেওয়া ইচ্ছা করলে এটা কি করতে পারি, ক্লেম করতে পারি। কিন্তু এই অপশন দিয়ে আপনার ক্লেম করলে দেখা গেছে আপনার এই যে এই অপশনের মাধ্যমে ডেভেলপমেন্ট ইউআরএল, এই অপশনটা দেখে আমরা যদি এখানে ভেরিফাই করি তাহলে দেখা গেছে বিষয়টা কি হবে, আমাদের এখান থেকে শুধু টেস্ট হিসাবে দেখা গেছে আমাদের ওয়েবসাইটটা এখানে শুধু থাকবে, কিন্তু দেখা গেছে এটা আমাদের ফেসবুকে
মনিটাইজেশনের জন্য এটা আমাদের কোনো কাজ আসবে না, কারণ এই মাধ্যমে ডেভেলপমেন্ট ইউআরএল মাধ্যমে আমরা এটা ভেরিফাই করলে ক্লেম করলে এখান থেকে মনিটাইজেশন হবে না, পাশাপাশি ইনকামও হবে না। তাহলে আমাদের অবশ্যই আমাদের ওই যে বললাম 10K ভিউয়ার পাশাপাশি আমাদের 10 আর্টিকেল এবং ভালো মানের ওয়েবসাইট হতে হবে, সেগুলো ফিল আপ থাকলে আমাদের নর্মালি যখন ভেরিফাই হবে তখনই আমরা কি করতে পারবো, আমাদের ওই আর্টিকেলগুলো ফেসবুকের কাছে সাবমিট করে দেওয়া, আমাদের সেই আর্টিকেলের মাধ্যমে আমরা কি করতে পারবো, ফেসবুক অ্যাপ্রুভ করে দিলে আর্টিকেল অ্যাডশো করলে তখন তো এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তো সেটা হচ্ছে যেটা নর্মাল যে ওয়েটা, ন্যাচারাল যে ওয়েটা, সে ওয়েটা। কিন্তু দেখা গেছে এখন আমরা এখান থেকে করতে পারি জাস্ট বিষয়টা করার জন্য, কিন্তু যেহেতু মনিটাইজেশন হবে না এই মাধ্যমে করলে পাশাপাশি এখান থেকে ইনকাম হবে না, সেটা তো আমরা করতে পারবো না। অ্যাটলিস্ট টেস্ট হিসাবে আমরা বিষয়টা করতে পারি, দিস ইজ এ ডেভেলপমেন্ট ইউআরএল, আমরা এই অপশনে ক্লিক করার পরে ক্লেম করি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ক্লেম হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্লেম করলে আমরা জাস্ট টেস্ট হিসাবে রাখতে পারি, আমরা বলছি কি মনিটাইজেশনের জন্য, মানে আমার এখান থেকে কোনো ইনকাম হবে না, তো আমরা যদি ডেভেলপমেন্ট ইউআরএল দিয়ে করি। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলছি আপনাদের এই এটা যদি আপনাদের যে ক্রাইটেরিয়া বললাম ওটা ফুলফিল হলে, আপনারা এখান থেকে ক্লেম করলে তখন আপনি এটা থেকে মনিটাইজেশন হলে আপনাদের ইনকামটা আসবে। আচ্ছা যাই হোক, এখান থেকে এই বিষয়টা আমরা দেখলাম যে এটা করতে পারি। এখন আমরা কি করি আমাদের পরবর্তী বিষয়গুলো দেখি। আচ্ছা আমরা কি বলছি যে এখন আমাদের এই ডোমেনটা আমরা ক্লেম করার পরে, আমরা আমাদের ডোমেনটা ক্লেম করার পরে তারপর আমরা কি করবো, এখান থেকে আমাদের এই যে অপশনটা যেটা আমরা বলছিলাম যে কি আমাদের এই অপশনের কাজটা করবো, এই যে এখান থেকে কি আমাদের ফেসবুক অ্যাপসের কাজটা আমরা করবো। তো অ্যাপসের কাজটা আমাদের করার পরে তারপর এখান থেকে আমাদের এই যে দেখা গেছে স্টাইল, তারপর আমাদের এই অ্যাড প্রোডাকশন আর্টিকেল, তো এই কাজগুলো আমরা করবো। তাহলে এখন আমাদের অ্যাপসের কাজটা আমরা করি। তাহলে অ্যাপসের কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন ঢুকতে হবে আমাদের কোথায়, আমাদের ফেসবুক ডেভেলপারে ঢুকতে হবে। তাহলে আমরা ফেসবুক ডেভেলপারে ঢুকি, তাহলে আমরা কি করতে পারি এখান থেকে developer.facebook.com লেখা ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা গুগল থেকে যে সার্চ দিয়ে ঢুকতে পারি, আমরা এখান থেকে এবার লিখলাম, অথবা দেখা গেছে আমরা গুগল থেকে যে সার্চ দিই ফেসবুক ডেভেলপার লেখা, ইচ্ছা করলে আমরা এখান থেকে ফেসবুক ডেভেলপার লেখাও ঢুকতে পারি। ফেসবুক ডেভেলপার লিখলে লেখার পর আপনার এই যে লেখা আছে ফেসবুক ফর ডেভেলপার, এখানে ক্লিক করো আপনারা আপনার ডেভেলপার ফেসবুকে ঢুকতে পারেন। তাই যাই হোক, একভাবে ঢুকলে হবে। বাস ঢুকার পরে এখন আপনি যখন নতুন অবস্থায় ঢুকবেন তখন আপনার এখানে লেখা থাকবে গেট স্টার্টেড, তখন গেট স্টার্টেড ক্লিক করলে আপনাকে আপনার যে জায়গা আছে ওই ফেসবুক অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে আপনাকে কনফার্মেশন করে তারপর আপনাকে কি করতে হবে, আপনার একটা অ্যাপ তৈরি করতে হবে। আপনার অ্যাপ তৈরি করতে হবে, যেহেতু আমার এখানে অলরেডি অ্যাপ তৈরি করা আছে সেই কারণে আমার এখানে কি লেখা আছে মাই অ্যাপস। তাহলে এখানে মাই অ্যাপস আমি ক্লিক করলাম, বাস করার পরে এখন আমার যে অ্যাপসগুলো করা আছে সেগুলো এখানে শো করছে। এখন ধরুন যে কি আপনি এখানে নতুন করে অ্যাপস তৈরি করতে গেলে এই যে ক্রিয়েট অ্যাপ, আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম, বাস ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে এখন আপনার কোন ধরনের অ্যাপস তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে বিজনেস দেখা দিলাম, দেখানোর পরে আমরা কি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখন কি আপনার কি করবেন ডিসপ্লে নেম, অ্যাপসের যে নামটা দিবেন এখানে ডিসপ্লে নেমটা আমরা এখানে দিলাম, ধরুন আমি জাস্ট একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে আপনার কি কন্ট্যাক্ট ইমেলটা দেওয়া আছে, তারপর আপনার অ্যাপ যে অ্যাপসটা তৈরি করবেন এটার পারপোজটা কি, উদ্দেশ্যটা কি, আপনার ক্লায়েন্টের জন্য করবেন না আপনার নিজস্ব বিজনেসের জন্য করবেন। তাহলে আমরা নিজস্ব বিজনেসের জন্য করবো, এটা দেখা দেওয়ার পরে তারপর এখানে দেখা আছে আপনি কি করবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য দেখা দেবেন, হইলে সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখা দেবেন। তাহলে যেহেতু আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য দেখাবো না, তাহলে অপশনটা আমাদের এখানে ব্লাঙ্ক থাকবে। তাহলে এখানে তারপরে বিষয়গুলো দেখানোর পর আমরা কি করবো, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অ্যাপ আমরা এই অপশনে ক্লিক করবো, বাস ক্লিক করার সাথে সাথে কী হবে এখান থেকে আমাদের আমাদের এই যে আমাদের এই অ্যাকাউন্টের আমাদের পাসওয়ার্ডটা যদি চায় পাসওয়ার্ডটা আপনারা দেখা দেবেন। তাহলে আপনার ব্রাউজারে যদি পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে আপনারা এই যে ইমেল এটা দেখা দিলে আপনার পাসওয়ার্ডটা চলে আসবে, অথবা না আসলে লেখা দেবেন, তারপর আমরা সাবমিটে ক্লিক করি, বা সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কী হলো যে এই যে বিবি নামে আমার একটা অ্যাপস তৈরি হয়ে গেল। তাহলে এই যে আমাদের এটা অ্যাপস আইডি, এটা আমাদের অ্যাপস আইডি। তাহলে আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা যে অ্যাপসটা তৈরি করলাম আমাদের সেই অ্যাপসটা এখানে শো করছে, এই যে অ্যাপসের আইডি। তাহলে এখন আমরা কি করতে পারি আমাদের অ্যাপসের আইডিটা আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা আপনারা এই যে এখানে এখানে ক্লিক করলে এই যে অ্যাপসের এখানে ক্লিক করলে অ্যাপসের এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন আমরা চলে যাই কোথায়, এখন আমরা চলে গেলাম আমাদের ওয়েবসাইটের আমাদের কোথায় যাব, আমরা এই যে অপশনে আমাদের ওয়েবসাইটের আইডিটা আমরা কি করলাম এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখন আমাদের ওয়েবসাইটে যে আমরা কি যে ফেসবুক অ্যাপ আইডি অপশন আমাদের অ্যাপসের আইডিটা আমরা এখানে পেস্ট করে দিলাম। অ্যাপসের আইডির পরে কি অ্যাপস ফেসবুক অ্যাপ সিক্রেট, ফেসবুক অ্যাপসের সিক্রেটের যে নাম্বারটা সেটা দিতে হবে, পার ফেস পেস অ্যাক্সেস টোকেন এইটা দিতে হবে। তাহলে এই দুইটা বিষয় এখন আমরা দিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে অ্যাপ সিক্রেট পাশাপাশি টোকেন আমরা কীভাবে পাইতে পারি, তো সেটার জন্য আমরা এখানে চলে গেলাম। যার পরে সেটা পাওয়ার জন্য আমরা কোথায় যাবো, আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে, সেটিংয়ে যে আমরা বেসিকে ক্লিক করবো। বেসিকে ক্লিক করার পরে আমাদের এই যে অ্যাপস অ্যাপের আইডি এখানে দেওয়া আছে, পরে এই যে অ্যাপ সিক্রেট আমার অ্যাপ সিক্রেট নাম্বারটা এখান থেকে আমরা যে শো ক্লিক করলে সবাই ক্লিক করলে আমাদের এই যে অ্যাপ সিক্রেট নাম্বারটা এখানে চলে আসছে। এখন আমরা এটা কী করবো, এখান থেকে কপি করবো, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করি, কপি করার পর এখন আমরা চলে যাই এখানে আমাদের অ্যাপ সিক্রেট আইডি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি এই যে পেজ অ্যাক্সেস টোকেন, তাহলে পেজ অ্যাক্সেস টোকেন এই নাম্বারটা আমরা কীভাবে পাবো, আমরা চলে যাবো এখানে। যাওয়ার পর আমরা যাবো কোথায়, আমাদের অ্যাডভান্স অপশনে ক্লিক করবো,
অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে আপনার এই দিকে এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে দেখি আমাদের কোথায় আছে নাম্বারটা। তাহলে এখানে আমাদের এই যে লেখা আছে ক্লিক টোকেন, এই যে ক্লায়েন্ট টোকেন, এই যে আমাদের এখানে ক্লায়েন্ট টোকেন লেখা আছে, আমাদের এই যে টোকেন নাম্বারটা এখান থেকে আমরা কী করবো, এই যে নাম টোকেন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা কপি করি, কপি করাবো আপনার টোকেন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে আমাদের টোকেন নাম্বারটা কী করি আমরা এখানে দিয়ে দিই, টোকেন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি ফেসবুক পেজ আইডি, আমাদের ফেসবুক অ্যাপ আইডি, সিক্রেট নাম্বার, তারপরে টোকেন আইডি, সমস্ত বিষয়গুলো দেওয়া শেষ। শেষ হওয়ার পরে এখন আমরা লাস্টে কী করবো, এখান থেকে আমরা এই যে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করবো। আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, বা সেভ চেঞ্জে ক্লিক করলে সেটিংসে আমরা যেগুলো সেটিং করলাম সমস্ত বিষয়গুলো এখন আমাদের কী হয়ে গেলো, সেভ হয়ে গেলো। তাহলে সেভ হয়ে যাওয়ার পরে এখানকার কাজ আমাদের শেষ হয়ে গেলে আমরা পরে কী করবো, এখান থেকে বলছি আমাদের এখান থেকে এই কাজগুলো শেষ হওয়ার পরে তারপর এখান থেকে আমাদের এই যে কনফিগার আর্টিকেল স্টাইল, আমরা আর্টিকেল স্টাইলের কাজটা করবো। তারপর আমাদের এখানে আমাদের যে আর্টিকেলগুলো আছে, আমাদের যে 10টা আর্টিকেল আছে বলছি, সেই আর্টিকেলগুলো আমরা এখান থেকে অ্যাডের মাধ্যমে অ্যাড করবো। তাহলে এখান থেকে আমরা এই যে আর্টিকেল স্টাইলের বিষয়ে আমরা প্রথমে দেখি কনফিগার আর্টিকেল স্টাইল। আমাদের এখানে আর্টিকেল স্টাইলটা আমাদের কনফিগার করতে হবে, আর সেটা করার জন্য এখানে কি আমরা এই যে কনফিগার অপশনে ক্লিক করবো। করার পর এখানে ধরুন দেখি আমাদের কি এখানে স্টাইল কনফিগার করার জন্য আমাদের ডিফল্ট যেটা দেওয়া আছে স্টাইল আমরা সেটাও রাখতে পারি, অথবা আমরা এই যে অ্যাড স্টাইলে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা স্টাইলটা এখান থেকে কি করতে পারি, নিজের মতো করে স্টাইল এখান থেকে আমরা ইচ্ছা করে সেট আপ করতে পারি। তো সেটা করার জন্য এখান থেকে কী করবেন, আপনার এখান থেকে এই যে লগো চাইলে লগোটা চেঞ্জ করতে পারেন, আর লগোর সাইজটা কত সেই সাইজটা দেখে নেবেন। লগো এখানে কি মাস্ট বি ট্রান্সপারেন্ট পিএনজি ফরম্যাটে হতে হবে, এবং কত হতে হবে আপনার এখানে 690 পিক্সেল বাই 132 পিক্সেল হাইট, এত পিক্সেলের আপনাদের লগোটা হতে হবে। আর সেটা ধরুন আমরা ইচ্ছা করলে canva.com দিয়ে অথবা ধরুন আমরা ফটোশপ দিয়ে লগোটা ই করতে পারি। আমরা ফটোশপ দিয়ে লগোর সাইজটা করি, তাহলে এখান থেকে ধরুন আমরা কত বলছি 690 বাই 132। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা লগো নেই, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা বিষয় নিলাম, ধরুন আমি এটা দিয়ে জাস্ট আপনার দেখানোর জন্য। তাহলে কত সাইজ 690 বাই 132, আমরা ইমেজে গেলাম, ইমেজ সাইজ 690 বাই 132, তাহলে 690 উইথ হাইট 132। তাহলে আমরা দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করলাম, আমাদের লগোটা এখান থেকে আমরা সাইজ করার পরে কী করতে হবে, এখান থেকে আমরা ফাইলে গিয়ে আমরা কী করবো, সেভ এজে আমরা পিএনজি ফরম্যাটে, আমাদের জেপিজি ফরম্যাটে আমাদের ইমেজটা আছে, আমাদের লগোটা আছে, এখান থেকে আমরা কী করবো পিএনজি ফরম্যাটে নিব। তাহলে এখান থেকে আমরা যে পিএনজি ফরম্যাট আছে পিএনজি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর আমাদের লগোটার এখানে ধরুন আমরা একটা নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমরা সেভ করি, আমরা এখন সেভ করলাম, বাস আমাদের এটা লগোটা সেভ করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমাদের লগোটা আমরা এখান থেকে কী করবো দেখাই দেবো। তাহলে আমরা চোস লগোতে ক্লিক করবো, করার পর আমাদের লগোটা আমরা কী নামে রাখছি, পিপি নামে রাখছি। তাহলে আমাদের এই যে এই আমাদের লগোটা, তাহলে আমাদের লগোটা আমরা এখানে দেখাই দিই। তাহলে আমাদের লগোটা এখানে চলে আসছে, আসার পরে কি এই লগোটা আমরা এখান থেকে কী করবো, এই যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের লগোটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে বাকি বিষয়গুলো যা আছে এখান থেকে ধরুন আপনার যে এরকম আছে এরকম রাখতে পারেন, চাইলে আপনারা কোনো বিষয় চেঞ্জও করতে পারেন। বাস করার পর এগুলো আমরা কি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, ভ্যালিড স্টাইল নেম। তাহলে এখানে বলছে আমাদের স্টাইলের নেমটা আমাদের দেওয়া বাদ পড়ছে, আমাদের যে স্টাইলটা তৈরি করতেছে নেম ইউর স্টাইল, আমাদের নাম দিতে হবে এখানে। তো নাম দেওয়ার পরে পরে করতে হবে কাজটা। তো নাম দেওয়ার পরে আপনারা এখানে লগোটা দিলেন, দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করি, এখন আমাদের ক্রিয়েট হয়ে যাবে। বাস এখন আমরা যেটা তৈরি করলাম, এই যে নামে তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেল, অথবা বলছে আপনারা যেটা ডিফল্ট এটা রাখতে পারেন। বাস আমাদের স্টাইলটা করার পরে এখন আমরা কী করবো, এটা কনফার্মে ক্লিক করবো। বাস কনফার্মে করার পরে আমাদের কী হলো, এখানে আমাদের স্টাইলটা আর্টিকেল স্টাইলটা আমরা এখানে সেট করে দিলাম। তারপর এখানে কি আছে আমাদের এখানে, আমরা অ্যাড প্রোডাকশন আর্টিকেল এখন আমরা এই বিষয়টা সেট করবো। তাহলে এটা করার জন্য কি আমরা এখানে অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পরে আমরা কি এই যে অ্যাড আর্টিকেল এই অপশনে যাবো, যার পরে আমরা এই যে লেখা আছে অ্যাড উইথ আর আর এস ফিট, আমরা এই অপশনে যাবো, যার পর এখানে আর আর এস ফিট ইউআরএলটা আমাদের দিতে হবে। তাহলে এই ইউআরএলটা কোনটা দিতে হবে, এটা আমাদের এটা দেখা গেছে আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা যাই এখন, অথবা দেখা গেছে আপনারা কী করতে পারেন, আপনারা যখন এখান থেকে আপনাদের এই যে পেজের আইডিটা দেবেন, এখানে দেওয়ার পরে ধরুন আমরা কী করতে পারি, এখন আমরা যদি এখান থেকে আমাদের ডোমেনে যাই, আমাদের ডোমেনে যাওয়ার পর এখান থেকে যদি আমরা দেখি লিখে ফিট অবলিক ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্যান্ট লেখা একটা স্পেস দিবেন, মাইনাস দেওয়ার পরে আর্টিকেল আমরা এটা লিখলাম, আপনারা এখানে ডোমেনের নাম লেখার পরে ফিট তারপর ইনস্ট্যান্ট আর্টিকেল লিখলেন, ইনস্ট্যান্ট আর্টিকেল লেখার পর এন্টার দিলেন। তাহলে এখানে ধরেন যে কি আমাদের এই যে XML ভার্সনের আমাদের যে এই যে বিষয়গুলো এখানে শো করলো, আপনাদের এখানে দেখা গেছে আপনারা এইভাবে এই ফিট ইনস্ট্যান্ট আর্টিকেল লেখার পরে যখন আপনাদের এই কোডগুলো এইভাবে শো করবে, তখন আপনার বুঝতে পারবেন যে আপনাদের এখানে কি হলো, যে আমরা এই যে বিষয়টা যেটা দেখালাম যে এই ফেসবুক পেজারির মাধ্যমে, তাহলে এই বিষয়টা ধরুন যে আমাদের এখানে হয়েছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তো বোঝার পর এখন কি আমরা এখান থেকে, যেহেতু আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কোনো এখানে আর্টিকেল আমরা এখানে কোনো আর্টিকেল দেওয়া হয়নি, আমাদের এখানে কোনো আর্টিকেল নাই, তাহলে সেক্ষেত্রে আপনার আর্টিকেল থাকলে এখানে কি আসতো, আপনার আরও কোড আসতো। যেহেতু আপনার আর্টিকেল
আর্টিকেল আপনার থাকলে কি বলছে সেই আর্টিকেলের বিভিন্ন এখানে কোডগুলো আরো শো করতো, যেহেতু নাই আর্টিকেল এই কারণে এখানে বিষয়গুলো শুধু অল্প কোড পাশাপাশি এখানে ব্ল্যাঙ্ক দেখাইতেছে। তাহলে এখন ধরেন যে এখন আপনার কি করবো, এখান থেকে এই যে এই লিঙ্কটা যেটা আছে এই লিঙ্কটা এখান থেকে আমরা কি করবো কপি করবো, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখন আমরা কি করবো, আমাদের এই যে অপশনের ভিতরে আমরা এখানে এই অপশনে আমাদের কি করবো এখানে আমরা লিঙ্কটা দিব। তো এই লিঙ্কটা দেওয়ার পর এখানে যে ইম্পোর্ট অল আর্টিকেলস এস ড্রাফট আমরা এই অপশনে ক্লিক করবো, করার পর আমরা সেভে ক্লিক করবো। আমরা এখানে যে কি করলাম আমাদের যে আরআরএস ফিডের ইয়ে যে ইউআরএলটা আমরা এখানে নিয়ে আসলাম, তাই এই ইউআরএলটা দেখাচ্ছে আমরা কীভাবে ইচ্ছা করলে পাইতে পারি। আমরা যদি ইচ্ছা করে এখান থেকে আমরা ওয়েবসাইটে ঢোকার পরে আমরা যদি কী করি এখানে আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে যে লেখা আছে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে ঢোকার পরে চাইলে এখান থেকে ধরুন আমরা কি করতে পারি এখানে আমাদের আরআরএস যে ফিডের আমাদের লিঙ্কটা এখানে দেওয়া থাকে এখান থেকে আমাদের লিঙ্কটা নিয়েও ইচ্ছা করলে আমরা কি করতে পারি আমাদের সেই লিঙ্কটা ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি। তো এই লিঙ্কটা দেওয়ার পরে এখানে কি করবেন আপনারা ইম্পোর্ট অল আর্টিকেল এই অপশনে টিক মার দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের যে ইউর ফিড ওয়াজ আপডেট সাকসেসফুলি, আমাদের ফিডটা এখানে কি আমাদের সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো আপডেট হওয়ার পরে এখন আমাদের কি হবে এখান থেকে আমরা কনফার্ম করব। তো আপডেট হওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করলাম, বাস আমাদের কি হয়ে গেলো এটা কনফার্ম হয়ে গেলো। তাহলে এখানে আমাদের কি আমাদের আর্টিকেলের বিষয়টা এখান থেকে কনফার্ম হয়ে যাওয়ার পরে তারপর এখানে কি এই যে অ্যাপ কি লেখা আছে অ্যাড ডেভেলপমেন্ট আর্টিকেল এটা অপশনাল, ধরুন এটা যদি আমরা ধরুন যেটা বলছিলাম আমরা টেস্টিংয়ের জন্য যে আমাদের ওয়েবসাইটটা, তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে ধরুন যে ইচ্ছা করলে আমরা যদি চাই অ্যাড করতে পারি এটা আমরা টেস্টিংয়ের জন্য অ্যাড করতে পারি, কিন্তু এটা থেকে আমরা অ্যাড করলে এখান থেকে কোনো আমাদের ইনকামের বিষয়টা আমাদের এখান থেকে আসবে না। এখান থেকে জাস্ট টেস্টিংয়ের জন্য আমরা ডেভেলপমেন্ট আর্টিকেলের বিষয়টা ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা করলে আমরা সেভাবে করতে পারি, তো এখান থেকে করতে পারি। তাহলে আমাদের এখান থেকে মেনলি কী করতে হবে আমাদের ইনকাম করার জন্য আমরা এই যে ক্লেম অপশন থেকে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে ক্লেম করব, ওয়েবসাইটটাকে ক্লেম করব। ক্লেম করার পরে এখান থেকে ধরুন আমরা কী করব আমরা এখান থেকে এই যে অপশন থেকে আমরা যেটা করলাম পড়াশোনা আর্টিকেল আমরা এই অপশনে দেবো, আমরা স্টাইল করব। স্টাইলের পরে আমরা এই যে এই অ্যাড পড়াশোনা আর্টিকেল এই অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আরআরএস ফিডের অপশন দেখায় দিয়ে আমরা কাজটা করব, সেভ করব। করার পরে এখান থেকে কী করবো আমাদের এই বিষয়গুলো আমরা যখন এখান থেকে করার পরে লাস্টে আমরা কী করব আমরা এই যে সাবমিট ফর রিভিউ, লাস্টে আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করে আমরা সাবমিট করব। তো সাবমিট করার পরে ফেসবুক করবে কি আমরা এখান থেকে যে অপশনগুলো আমাদের ডোমেন আমাদের এখানে আর্টিকেল পাশাপাশি অন্য যে সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা এখান থেকে কী করলাম আমরা এই সেট আপগুলো করে আমরা এখান থেকে ফেসবুকের সাবমিট আমরা কী করলাম রিভিউতে পাঠালাম, ফেসবুক বিষয়গুলো এখন রিভিউতে রেখা সব বিষয়গুলো দেখবে, দেখার পর ওকে থাকলে সব বিষয়গুলো ওকে থাকলে ফেসবুক আমাদের কী করবে অ্যাপ্রুভাল দিবে যে আমাদের এখান থেকে এই ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে এখান থেকে আমরা ইনকাম করার জন্য সেই অ্যাপ্রুভালটা সেই অ্যাপ্রুভটা ফেসবুক আমাদের দিবে যদি সব বিষয় আমাদের ওকে থাকে সেক্ষেত্রে। তো এইভাবে দেখা গেছে আমরা কী করতে পারি আমাদের দেখা গেছে এখান থেকে যে আমাদের ফেসবুক আমাদের যে পেজ থেকে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেলের বিষয়গুলো আমি এইভাবে সেট আপ করে আমরা মনিটাইজেশনের যে পেওটের বিষয়গুলো সেট আপ করে দেখা গেছে কী করতে পারি আমাদের কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে দেখা গেছে আর্টিকেলের বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো থাকবে সেখানে মিনিমাম দশটা আর্টিকেল থাকতে হবে ভালো কোয়ালিফাইড আর্টিকেল এবং 1000 ওয়ার্ডের, তো সেরকম আর্টিকেলগুলো ইচ্ছা করলে আমরা ফেসবুক পেজের ভিতরে সেই আর্টিকেলগুলো দেখা গেছে আমরা শেয়ার করলে যদি ফেসবুক আমাদের মনিটাইজেশন দেয় সেক্ষেত্রে আমাদের আর্টিকেলের ভিতরে যখন আমাদের কী আসবে আমাদের অ্যাড শো করবে, তো সেই অ্যাডের মাধ্যমে দেখা গেছে ইচ্ছা করলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের আর্টিকেল অ্যাড শো করলে সেখান থেকে ইনকাম করতে পারবো সেই এবং সেই ইনকামটা আমরা যেখানে আমরা ব্যাংক এখানে দেখালাম আমরা পেমেন্ট দেখালাম সেখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা আমাদের ইনকামটা আমরা ট্রান্সফার করতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই একটা আপনার কত অ্যামাউন্ট হলে ট্রান্সফার করতে পারবেন, ধরুন আপনার এখানে মিনিমাম $100 হলে আপনার ট্রান্সফার করতে পারবেন তো আপনাদের ইনকামটা। তো এইভাবে দেখা গেছে আমরা কী করতে পারি দেখা গেছে আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখা গেছে কী করতে হবে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই একটা ভালো মানের ওয়েবসাইট থাকলে এবং 10K ভিউয়ার থাকলে এবং আমাদের যে আর্টিকেল থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সমস্ত বিষয়গুলো সেট আপ করে আমাদের পেমেন্টের বিষয়গুলো দেখা দেয় আমরা খুব ইজিলি দেখা গেছে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে আমরা আর্ন করতে পারি বা ইনকাম করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস A to Z হাউ টু সেট আপ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস ফর মনিটাইজেশন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।